Hey, hi to everyone. This is your Mukesh and welcome to M Block. Aaj M Block re apno episode ra background ko dekhi kichi shock hotibe, but kichi shock khabar nahi. Aaj jodi apnu ticket nuwa lagthi because mu mo hairstyle te change kara pai try karuchi. Kedu shoot karuchi, kedu no shoot karuchi. Mu ta jani ni, but credit goes to my mummy because mu ta always hairstyle ta mu mummy who nahi ki design kare and see mora cut hair designer. Na apnu mo background ko dekhi kichi shock achanti ki. ভাবুচন্দে চাল ঘর চাল কুড়িয়া কোণ পাই মু আপনার সাথে এতে খালি খালি গপুছে এ ব্যাকগ্রাউন্ড কোয়াড আসিলা ব্যাকগ্রাউন্ড রে ইন্টারেস্টিং ওয়ে কু যদি জানিবার আছে মো ব্লগ রে না সো ডেফিনেটলি ট্রাই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এসএসএম এন্টারটেইনমেন্ট এন্ড ভিডিও সরিবা পরে ভিডিও কু লাইক করিবে বিকজ মু আজি কোটে জানছন্তি ইটস আদিবাসী মেলা ভুবনেশ্বর রে যেটা অর্গানাইজ হচ্ছে এটি মোর শুটিং চলছে কিন্তু আজি যে ব্লগটা আপন দেখুছন্তি আজি ব্লগটা আপন দেখুছন্তি ক্রেডিট গোস জ্যোতি ভাই আমার লোকেশন আমাকে মিলিছি শুটিং পাই আদিবাসী পড়িয়া আদিবাসী মেলা আর এটি কোন কোন আমার শুটিং হচ্ছে সেটা তো আপডেট মু প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি কিন্তু আজির ব্লগে মু টেকনিক দেখাইবি আপনাদের যে এটি কোন কোন আছে অ্যাকচুয়ালি স্পেশালি ওড়িয়া কালচার ট্রাডিশন কোরাপুটিয়া সহিত আর ভাই কোন কোন দেখা পাই আমাকে মিলিব ইয়েস ইয়াপ দেখা পাই মিলিব সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড Let's start. সবুদিনের ব্লগক তো আপনার এনজয় করতে কিন্তু এবার আপনার দেখি পড়ি যে ফার্স্ট আপনার ইন্ট্রোডকশন দিলি গোটে কস্টুমের এবে এটা কি কস্টুম এবার কস্টুমটা অ্যাকচুয়ালি ফিলহাল মোটর চেঞ্জ হয়েছে বিকজ মু শুটিং পাই এটিকে আসিছিলি যেহেতু আপনার আপডেট প্রোভাইড করবি আদিবাসী মেলা যেটি আপনার আদিবাসী লোক ট্রাডিশন কলচর সহ যদি নিজকে অ্যাকোয়েন্টেড ন করছেন আজ দেখি সারা পরে আপনার ভাবি পারবে হ্যাঁ এটা কত সুন্দর হয়ে পড়ে সো ইটস দ্য ব্যাক যেটি আদিবাসী ঘর সংস্কৃতি কেমতি থাকে সেমানকর চালি চলনি বঞ্চিবার শৈলী কথা কবার শৈলীটা কেমতি থাকে সে সবুর অপডেটস আজ আপনার মো ব্লগ থ্রুরে মু কম টাইম ভিতরে হলে আপনার বহু সারা অপডেটস প্রোভাইড করবি সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড এগেইন রিকোয়েস্ট যে প্লিজ সবসক্রাইব মাই চ্যানেল স্যার আজ আমার টিকে কথা বা এক্সপিরিয়েন্স আপনার আপনার কেমতি রহিলা বহুত বড়িয়া না থ্যাংকস টু ইউ আমি বি চাইবু স্যার সবলে হসল থান হও চালু জগন্নাথক ইচ্ছা হি ইজ মাই ফেভারিট জয়রাম সমল স্যার মানে যাহাঙ্ক পাই হতা আজ আমরা এটি শুটিং অর্গানাইজ হইছো আমি সমস্ত আসিছো এটি শুটিং করা পাই সো থ্রু আউট মাই ব্লগ ইউ স্টে কানেক্টেড উইথ মি সো গার্ডেন তো সমস্ত দেখিবে কিন্তু মো ব্যাক রে থিবা ঘরক আপন দেখুছন্তি আই থিংক মো ব্লগ রে বাট আমো ইউনিট 3 ভুবনেশ্বর প্রদর্শনী পড়িয়া রে এটা বর্ষক গোটে টাইম শীত দিনর এন্ড রে অর্গানাইজ হয় যেতবেলে শীত যাও থাকে খরা আসু থাকে বেসিক্যালি কই পড়িয়া বসন্ত ঋতু আর বসন্ত ঋতুর আগমনটা যেতে বি সুন্দর থাকে সমস্ত পাই মু আজ এটিকি আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি শুটিং পাই আসিলি কিন্তু আই আই লভ দিস প্লেস এতে সুন্দর জায়গা আছে এতে সুন্দর মানে ওয়েদার আছে এতে সুন্দর এতে সুন্দর জায়গা আছে এতে কালারফুল ব্যাকগ্রাউন্ড আছে ফটো তো ফটো কিন্তু আদিবাসী লোকমানকর চালি চলনি শৈলী সহ যদি আপনার নিজকে অ্যাকোয়েন্টেড ন করছেন এসবু দেখি সারা পরে ইয়েস আপনার জাঁপারে সে কেমন পূজা করতে সেমানকর দেখি পড়ে এইটা সো মানে ঠাকুর ঠাকুরাণী কেমতি পূজা করতে সেমানে সেমানে রুহন্তি কেমতি কখারু কইপারিবা তারপরে যাহা বি আপন মানে দেখন্তি সবু কিছি যদিও ন দেখিছন্তি আজি মো ব্লগ থ্রু রে মু চাহুচি কিছি কিছি অপডেটস পহঞ্চিবা পাই গাঁ ভিতরে আজিকালি বহুত কো ঘর আপন দেখুছন্তি আপন মানে দেখুছন্তি ছাত ঘর আপার্টমেন্টস বিল্ডিংস কিন্তু সে বিল্ডিংস ভিতরে চাল ঘরর নিয়ারা মজা মু সবলে ভাবে যেতলে মো পাখরে মানে আহুরি সাকসেস হই জিবি মু কিছি করে নকরে গটে চাল ঘর খন্ড তৈরি করিবি এন্ড ইটস দ্য ব্যাক অফ মো ব্যাক রেড আপন দেখি বর্তি লেখাইছি বন্ডা ঘর খান্টি ওড়িয়ারে কিন্তু হ্যাঁ ব্লগস রে অপডেটস আপনাদের প্রোভাইড করি আই এম ফিল ভেরি প্রাউড মু বহুত প্রাউড ফিল করুছি বাট থ্যাংক ইউ সো মচ টু দূরদর্শন এন্ড এটি কইপারিবি এটি বি আপনার দেখি পড়ে
ଆମେ ସମସ୍ତେ ଝୋଟି ଚିତାକୁ ଆଜି ଭୁଲି ଯାଇଛେ, କିନ୍ତୁ ଯଦି ଝୋଟି ଚିତାକୁ ଆପଣମାନେ ଭୁଲି ନାହାନ୍ତି ନା, କାନ୍ଥର କଲର୍ ହିସାବରେ ଝୋଟି ଚିତା ଏମିତି ବି ହେଇପାରେ। ସୋ ଦ୍ୟାଟ୍ସ ଏକ୍ଜାମ୍ପଲ। ଆଣ୍ଡ ଘରର ପାଚେରୀ, ଆଜି ଘରର ପାଚେରୀ ଉପରେ ଆମେ ସମସ୍ତେ କାଚ ଲଗେଇ ଦେଉଛେ, କିନ୍ତୁ ଏଠି ଦେଖୁଛନ୍ତି ଏଇ ଯେଉଁ ଘରର ପାଚେରୀ ଅଛି, ଏ ପାଚେରୀଟା ସ୍ପେଶିଆଲି ଡିଜାଇନ୍ କରାହେଇଛି ନଡ଼ାର ଛପର, ଯେଉଁଟା ଧାନ ଆପଣମାନେ ଅମଳ କରନ୍ତି, ତା'ପରେ ଯେଉଁ ତା'ର କୁଟାକୁ ଫୋପାଡ଼ି ଦିଅନ୍ତି, ତା'ପରେ ଝାଡ଼ଟା ଥାଏ ଏଇଟା ହେଲା ସେଇଆ। ଏଇଟା ହେଲା ଦେଖନ୍ତୁ, ଏଠି ଲେଖା ହେଇଛି ସାନ୍ତାଳ ଘର। ୱାଓ, ଇଟ୍ସ ରିଅଲି ଅସମ୍। ଆଉ ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ମୋ ପଛପଟେ ପାରା ଆଉ ମୟୂର ମାନେ ବସୁଥିବାର ଦେଖୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଏଇଟା ସତ ନୁହେଁ, ଏଇଟା ହେଲା ଆର୍ଟିଫିସିଆଲ, ଏଇଟା ବିଲକୁଲ ବି ନ୍ୟାଚୁରାଲ ନୁହଁ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ନ୍ୟାଚୁରାଲ ନ୍ୟାଚୁରାଲ ଫିଲ୍ ତ ଅବିୟସ୍ଲି ଆସୁଥିବ। ଶୋଇବା ଟାଇମ୍ରେ ସମସ୍ତେ ଖଟରେ ଶୁଅନ୍ତି, କିନ୍ତୁ ଏଠି କ'ଣ ଅଛି ଦେଖୁଛନ୍ତି, ଏଇଟା ହେଲା ଖଟିଆ। ୟେସ୍, ଖଟିଆର ମଜା ବି ଆପଣ ଥ୍ରୁ ଆଉଟ୍ ମାଇ ବ୍ଲଗ୍ ଏନ୍ଜୟ କରୁଛନ୍ତି। ସୋ ଡେଫିନେଟଲି ଷ୍ଟେ କନେକ୍ଟେଡ୍ ୱିଥ୍ ମି ଆଣ୍ଡ ଡୋଣ୍ଟ ଫର୍ଗେଟ୍ ଟୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ମାଇ ଚ୍ୟାନେଲ। ୟେ ୱାଓ ଭାଇ, ପ୍ରଦର୍ଶନୀ ପଡ଼ିଆ ଭଳିଆ ଜାଗାରେ କୁହ, ଓ ମାଇ ଗଡ୍, ୟେସ୍ ଇଟ୍ସ ରିଏଲି ଅସମ୍ ଆଣ୍ଡ ଅସମ୍ ଅସମ୍ ଅସମ୍। ୟେସ୍, ଆଜି ମୋ ଉଠରେ ସ୍ମାଇଲ୍ ଅଛି, ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଖରାରେ ବୁଲାଉଛି। ଚଉରା ସମସ୍ତେ ପୂଜା କରନ୍ତି, କିନ୍ତୁ ତୁଳସୀ ଚଉରାକୁ ହାତ ତିଆରି କରି ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଡିଜାଇନ୍ କରିଛନ୍ତି ଆମର ଆଦିବାସୀ ଲୋକମାନେ। ସେମାନଙ୍କୁ ଆକ୍ଚୁଆଲି ବେସିକାଲି ଏଠୁକୁ ଅଣା ହୋଇଥାଏ, ଆମର ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ତରଫରୁ ଗୋଟେ ଇନିସିଏଟିଭ୍ ନିଆ ହୁଏ, ସେମାନଙ୍କ ଟ୍ରାଡିସନ୍ କଲଚର୍କୁ ଯେଉଁଟା ମାନେ ଯେଉଁ କହିପାରିବା କୋରାପୁଟିଆ ଅଞ୍ଚଳରେ ହେଉ କି ଆଦିବାସୀ ଚଳଚଞ୍ଚଳ କରୁଥିବା ଏରିଆରେ ପୁରା ଲୁଚିକି ରହିଯାଇଥାଏ, ସେମାନଙ୍କୁ ଖୋଜି ଆଣି ଲୋକମାନଙ୍କ ସହିତ ଅପଡ଼େଟ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରିବା ପାଇଁ ଏଇ ଇନିସିଏଟିଭ୍ ନିଆଯାଇଥାଏ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ତରଫରୁ। ଯଦି ଆପଣ ଆଉଟ୍ ଅଫ୍ ଓଡ଼ିଶାରେ ଥାଇ ମୋ ବ୍ଲଗ୍କୁ ଏନ୍ଜୟ କରୁଛନ୍ତି, ସୋ ଡେଫିନେଟଲି ଏଇଟା ବି ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ନିଆର ଇନଫର୍ମେସନ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରିପାରିବ। ସୋ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଜାଗା, ଆଣ୍ଡ ବହୁତ ସାରା ଲୋକ ଏଠିକି ବୁଲିବା ପାଇଁ ଆସନ୍ତି। ବେସିକାଲି ଆଫ୍ଟରନୁନ୍ ଦୁଇଟା ପରଠୁ ଏଇଟା ଓପେନ୍ ହୁଏ, କିନ୍ତୁ ଏବେ ତ ଓପେନ୍ ହେଇନି, ଯଦି ଓପେନ୍ ନ ହେଇଛି ବୋଲି ଆମର ସୁଟିଂ ଚାଲିଥିଲା, ସୁଟିଂର ପରମିସନ୍ ଦୁଇଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମିଳିଲା, ବାସ୍ ତା ଭିତରେ ମୁଁ ଟିକେ ଲୁଚିକି ଆପଣଙ୍କୁ ବ୍ଲଗ୍ ବନାଇ ଦେଉଛି। ରାଇଟ୍, ପଥର ପାଚେରୀ ଦେଖିଛନ୍ତି, ସୋ ପଥର ପାଚେରୀ ହିସାବରେ ଇଟ୍ସ ଏ ବ୍ୟାକ୍ ଆଣ୍ଡ ଆଜି ସମସ୍ତେ ବଡ଼ ବଡ଼ ବିଲ୍ଡିଂରେ ଦୋଳି ଲଗାନ୍ତି, କିନ୍ତୁ ଏଇଟା ଦେଖିପାରୁଥିବେ ଏଇଟା ତ ଦୋଳି ନୁହଁ, ଦୋଳି ନୁହଁ କି କହିଲା, ଏଇଟା ହେଲା ଦୋଳି। ଏତେ ସୁନ୍ଦର, ମୁଁ ତ ଭାବୁଛି ଯେ ଆମ ଆପାର୍ଟମେଣ୍ଟ ଆମ ବିଲ୍ଡିଂସରେ ଯେଉଁ ମଜା ନଥାଏ, ଏ ମଜା ଏଠି ସବୁ ସମସ୍ତଙ୍କୁ ମିଳିପାରୁଥିବ। ତ ସମସ୍ତଙ୍କ ସହିତ ଆମେ ଲଞ୍ଚ କରୁ, କିନ୍ତୁ ଆଜି ଆମେ ଲଞ୍ଚ କରୁଛୁ ମାଇ ଫେଭରେଟ୍ ଜୟ ସାର୍ଙ୍କ ସହିତ। ଆଉ ଭାଇ ବିଜୟ ଭାଇ, ଜ୍ୟୋତି ଭାଇ, ମାନେ ଆମର ଟିକେ କଥା ହେବା ରାଜୁ ଭାବିଲେ ଡାକ୍ବର ଆଉ ମାଲିକ ଆଉ ଆମେ ଚାକର ପଚାରିଥାଏ, ବଟ୍ ହଁ ଖାଇବା ଭିତରେ କ'ଣ ଆଇଟମ୍ ଅଛି ଜାଣିନି, ବଟ୍ ବ୍ଲଗ୍କୁ ଅଧା ମାନେ ଷ୍ଟପ୍ କରିକି ଆସୁଛୁ ଖାଇବା ପାଇଁ। ଖାଇସାରିବା ପରେ ଡେଫିନେଟଲି ଆମେ ଆପଣଙ୍କୁ ଆହୁରି ଅପଡ଼େଟ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରିବୁ ଏବାଉଟ୍ ଆଦିବାସୀ ମେଳା। ସୋ ଷ୍ଟେ କନେକ୍ଟେଡ୍ ୱିଥ୍ ମି। ଭାଇ ଖାଇବା ଭଲ ଅଛି ତ? ଯଦି ପର୍ଯ୍ୟନ୍ତ ଥାଳି ମିଳିନି ସାର୍, ମିଳିଲେ ଭାତ ରୁଟି ମିଳିନି ସାର୍, ଏଠି ଖାଇବା କେମିତି ଅଛି? ଠିକ୍ ଅଛି, ମୋର ହେଲା ସାଲାଡ଼ ଆଳୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ହେବନି, ଏଇଟା କ'ଣ, ଏଇଟା ମୁଢ଼ି ଘଣ୍ଟା ନା କୋବି ତରକାରୀ, ଏଇଟା ମୁଢ଼ି ଘଣ୍ଟା ନାହିଁ, ଚିଞ୍ଚଡ଼ା ଚିଞ୍ଚଡ଼ା ନାହିଁ, ତାହେଲେ ଏଇଟା ଦିଅ, ସାଲାଡ଼ ଦେବ ଆଉ କ'ଣ କହିଲ, ଶାଗ ଦେବ, ମାଛ ଦେବ। ଭାଇ ମୁଁ ଖାଇନି ବା, ଆପଣଙ୍କୁ ଖାଇଦେଉଛନ୍ତି, ଟିକେ ୱେଟ୍ କରୁଛି। ମୁଁ ୱେଟ୍ କରୁଛି, ମୁଁ ସିମ୍ପଲ୍ ଖାଉଛି ଭାଇ, ରୁଟି ଗୋଟେ। ତମେ ଅପସନ୍ ଅଛି ଆଜ୍ଞା, ତମେ ଅପସନ୍ ଦେଉଛ, କଣ୍ଡିସନ୍ ଦେଉଛ, ମୋତେ ମୋ ଖାଇବା ମିଳିଗଲା, ଦ୍ୱିପର ଲଞ୍ଚ, ମାଛ ସାଲାଡ଼ ରୁଟି ପାମ୍ପଡ଼ ଆଉ ଆମର ଶାଗ ଆଉ ଆମର କୋବି। ମୁଁ ସାଢେ ତିନିଟାରେ, ଶୁଣ ସାଢେ ତିନିଟାରେ ରିଙ୍ଗ୍ କଲେ ତମେ ଡ୍ରେସ୍ ଦେଇକି ଆସିକି ତମେ ପହଞ୍ଚିବେ, କେତେ ଟାଇମ୍ ଲାଗିବ?
କାହିଁକି କହିଲ ଶୁଣ, କୁମାର ଭାଇ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ନାହିଁ ବୁଝିଲ, କୁମାର ଭାଇ ଯେହେତୁ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ନାହିଁ, କୁମାର ଭାଇ ଷ୍ଟୁଡ଼ିଓ ଆସିକି ମୋତେ ଫୋନ୍ କରିବ, ସିଏ 3:30 ପହଞ୍ଚିବ, ମୁଁ ତ ଥିବି ନା, ଯେ ସିଏ ଷ୍ଟୁଡ଼ିଓ ସିଏ ଆସିକି ପହଞ୍ଚିକି ଫୋନ୍ କଲେ ମୁଁ ଯିବି ବୁଝିଲ। ଯଦି ଆପଣଙ୍କର ସପିଂ କରିବାର ଅଛି ଆପଣ ଏଠି ଆରାମସେ ସପିଂ କରିପାରିବେ। ଏଠି ମାନେ ଯେଉଁଟା କନ୍ଧମାଳର ଯେଉଁ ଜିନିଷ ଥାଏ ସେ ଜିନିଷଟା ଏଠି ବହୁତ ଶସ୍ତା ରେଟ୍ରେ ମିଳେ, ଯେମିତି କୋଳଥ, ମୁଗ ଡାଲି, ବିରି ସବୁ ଆପଣଙ୍କୁ ଏଠି ମିଳିପାରିବ। ବା ଆମେ ବି ପରଚେଜ୍ କରୁଛୁ, ଆପଣ ବି ଆମ ସହିତ ଟିକେ କନେକ୍ଟ ହେଇକି ରୁହନ୍ତୁ, ଆଇଡ଼ିଆ ଗେନ୍ କରନ୍ତୁ। ଲେଣ୍ଡା ନାହିଁ କୋଲାଟା ଏଇଟା କେତେ କିଲୋ? 30। କଥା ଠିକ ବଡି ବଡି କଥା ଠିକ ମୋ କଥା ତ ପୁରା ଠିକ ଅଛି। ଆମେ କ'ଣ କଲେ, କେମିତି କିଣିଲେ, କ'ଣ କଲେ, ବ୍ଲଗ୍ରେ ଆମେ ଯେମିତି ଅପଡେଟ୍ କରିପାରିବୁ ସେମିତି ମୁଁ ଭାଇଙ୍କୁ ବିଜୟଙ୍କୁ ଇନଫର୍ମେସନ୍ ଦେଉଛି। ବଡ଼ିରେ ପଚାରିଦେବା ଭାଇ, ବଡ଼ି ରେଟ୍ଟା କେତେ? ଅଧ କେଜି 150 ଭାଇ, ଅଧ କେଜି 150 ଏକା ରେଟ୍ ହେଇଗଲା ଆମର ଭାଇଙ୍କର। ମୁଁ ଜ୍ୟୋତିରେ ଯାଉଥିଲୁ, ଗୋଟେ କଣ୍ଟାକ୍ଟ ଲାଗିଗଲା, ତ ଆମେ ଭାବିଲୁ କଣ୍ଟାକ୍ଟକୁ ଠିକ୍ କରିଦେବାଟା ଆମ ପାଇଁ ବହୁତ ଭଲ। ସାମ୍ ବି ଠିକ୍ କରିଦେଲୁ, ଥ୍ୟାଙ୍କସ୍ ଟୁ ବିଜୟ ଭାଇ, ସୋସିଆଲ ୱାର୍କରେ ନିଜକୁ ଇନଭଲ୍ଭ ରଖୁଛନ୍ତି। ହଁ ଭାଇ ସତ କଥା, ଏଠି ଡଷ୍ଟବିନ୍ ଆଣି ଡଷ୍ଟବିନ୍ରେ ପକେଇଦେଲେ, ଏଇ ତ ଜଣାପଡ଼ ତାଙ୍କର କେତେ ଭଲ, କେତେ 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 ଡେଡିକେଟେଡ୍ ସେ ଆମ ସୋସାଇଟି ଭାଇ। ଜଣେ ଝୁଣ୍ଟିବ ନା? ହଁ ବା ମୋତେ ବଡ଼ି କିଣିବାର ଅଛି, ଭଲ ବଡ଼ି। ଆଣ୍ଟି କେତେ ଟଙ୍କା ବଡ଼ି? 200। ଦୁଇଟାକୁ 40 ଟଙ୍କା। ଫୋନ୍ ଆସିଲା ଟିକେ, ଫୋନ୍ 2:40 ମୋତେ ଆପଣ ଦେଇଛନ୍ତି, 2:40, 2:40। ଆକ୍ଚୁଆଲି ଜୟ ଅଙ୍କଲଙ୍କୁ ଆମେ ବାହାରେ ଛାଡ଼ିକି ଆସୁଛୁ ବୋଲି ବଡ଼ି କିଣିବା ପାଇଁ, କୋଳଥ କିଣିବା ପାଇଁ, କୋଳଥ ମିଳିଲାନି ଭାଇ? ତ ସେଠି ସିଏ ବ୍ୟସ୍ତ ହେଉଛନ୍ତି, ଆମେ ବ୍ୟସ୍ତ ନା, ଆମେ ଟିକେ ବୁଲିକି ପଳେଇବା ଆଉ। ଭାଇ 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 ଏପଟେ ଆପଣ ଗାମୁଛା କିଣିବେ ପା? ଚାଲ ନାଇଁ, ମାନେ ଏସବୁ ମେଳାକୁ ଦର୍ଶକ ମାନେ ଆସିବା ଉଚିତ, ଆସି କିଛି କିଣାକିଣି କଲେ ଏଠି ସବୁ ଶୁଦ୍ଧ ଜିନିଷ ମିଳିପାରିବ, କିନ୍ତୁ ଯଦି ଜିନିଷ କିଣିବାର ଅଛି ଆପଣ ଟିକେ ଏକ୍ସପେନ୍ସିଭ ରହିବ, କିନ୍ତୁ ଏତିକି ପିଓର ମିଳିପାରିବ। ଲୋକ କହୁଛନ୍ତି ଲାଇଟ 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 ଲାଇଟ। ସୋ ବ୍ଲଗ୍ ଭିତରେ ଆପଣ ଫାଇନାଲି ବୁଲିସାରିଛନ୍ତି ଆଦିବାସୀ ମେଳା, ଆଉ ଥ୍ୟାଙ୍କସ୍ ଟୁ ଜ୍ୟୋତି ଭାଇ ଓ ବିଜୟ ଭାଇ। ଆମର ଏଠି ମାନେ ସୁଟିଂଟା ଅର୍ଗାନାଇଜ୍ ହେବାରୁ ଫାଇନାଲି ଆମେ ଲଞ୍ଚ କଲୁ, ବିଫୋର୍ ଲଞ୍ଚ ଆଫ୍ଟର ଲଞ୍ଚ ଆମେ ବୁଲି ବୁଲି ଦେଖିଲୁ। କିନ୍ତୁ ଯଦି ବ୍ଲଗ୍ଟା ଭଲ ଲାଗିଛି ଦେନ୍ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର କରିବେ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ଯେତେ ବର୍ତ୍ତମାନ ବିଜୟ ହଇରାଣ କରୁଛନ୍ତି, ମୁଁ ଦେଉଛି ଆପଣଙ୍କୁ ଦୌଡ଼ନ୍ତୁ। ଲଭ୍ ୟୁ ଅଲ୍ ଆଣ୍ଡ ଷ୍ଟେ ଟ୍ୟୁନ୍ ଫର୍ ମାଇ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍।